ইরানি জ্বালানি তেলের বহরে বিমান হামলা হয়েছে। ইরাকি সূত্রগুলো জানিয়েছে, ইরাক সিরিয়া সীমান্ত অতিক্রম করার সময় ওই হামলা হয়। ইরাক ও সিরিয়া হয়ে ট্যাঙ্কারের বহরটি লেবাননে প্রবেশের কথা ছিল, তবে বুধবার সকালে চালানো ওই হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। ইরাকি সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার সাথে দেশটির আল কায়েম সীমান্তের কাছে অন্তত 4টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় ওই এলাকার আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের শব্দ শোনা যায়। তবে স্থানীয় একাধিক সূত্র বলছে, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে ড্রোন হামলার সময় জ্বালানি বহরেও হামলা হয়েছে।